24 ঘন্টার মধ্যে জাতীয় প্রেস ক্লাবে হামলাকারীদের শাস্তি দাবি করেছেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ দাবি জানান। এ সময় তিনি জাতীয় প্রেস ক্লাবে আক্রমণের ঘটনা দেশের ইতিহাসে বিরল বলে উল্লেখ করেন। সকালে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে রুহুল আমিন গাজীর নেতৃত্বে সাংবাদিকদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে সরকার বিরোধী বক্তব্যে হঠাৎ বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করে সরকার সমর্থকরা। এতে বিপরীত দিক থেকে ওই পাটকেলের নিক্ষেপ করলে পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রুহুল আমিন গাজী এই হামলার জন্য প্রধানমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজার ইকবাল সুবহান চৌধুরীকে দায়ী করেন।